দুঃস্বপ্নেও হয়তো ফুটবল ক্লাব বার্সেলোনায় এমন বাজে সময় পার করার কথা ভাবেননি জাভি। ইউরোপিয়ান ফুটবলে কোচ হিসেবে পাওয়া নিজের প্রথম অ্যাসাইনমেন্টে পুরোপুরি ব্যর্থ সাবেক কিংবদন্তি ফুটবলার। এই তো 2021-এর নভেম্বরে দিন বদলের স্বপ্ন দেখিয়ে কাতালান ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন জাভি। সেতিয়েন কোম্যানে বিরক্ত কিউল নতুন দিনের প্রত্যাশায় ঘরের ছেলের ওপর আস্থা রেখেছিলেন অনেক। পরের মৌসুমেই লীগ শিরোপা পুনরুদ্ধার করে সে আস্থার প্রতিদানও দিয়েছিলেন জাভি হার্নান্দেস। তবে এরপর থেকে বদলে যায় দৃশ্যপট। ইউরোপে টানা ব্যর্থতায় দিন দিন সমালোচনাও তীব্র হচ্ছিল। তবে সব ছাপিয়ে এই বছরের জানুয়ারি মাসে দেয়ালে পিঠ ঠেকে গেল বার্সা বসের। কোপা দেল রেতে অ্যাথলেটিক আর লিগে ভিয়ারিয়াল। 1951 সালের পর প্রথমবারের মতো টানা দুই ম্যাচে তিনের বেশি গোল হজমের লজ্জার রেকর্ড। সব মিলিয়ে দিন বদলের সে স্বপ্নে ইতি টেনে ফেললেন জাভি। আগামী 30 জুন আমি বার্সেলোনা কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে যাচ্ছি। সিদ্ধান্তটা আমি ক্লাবের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। একজন কিউল হিসেবে আমি মনে করি এভাবে চলতে পারে না। আমার বিশ্বাস এটা জনসম্মুখে বলার সময় এসেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্লাবে পরিবর্তন দরকার। অবশ্যই বাকি থাকা 4 মাস আমি আমার সর্বোচ্চটা নিংড়ে দেব। কোচ হিসেবে ইউরোপে প্রথম অ্যাসাইনমেন্টের চাপ সামলাতে পারেননি জাভি। গণমাধ্যমের সমালোচনা প্রভাব ফেলেছে প্রতিদিন। বার্সা কোচ হিসেবে তাই অভিজ্ঞতাটা তিক্ত এই স্প্যানিয়ার্ডের। বার্সা কোচ হিসেবে কাজ করার অনুভূতিটা আনন্দের নয়, বরং নির্মম। আপনি বুঝতে পারবেন যে অধিকাংশ সময় আপনাকে পর্যাপ্ত সম্মান দেওয়া হচ্ছে না, আপনার কাজকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এটা মারাত্মকভাবে কাজের ওপর প্রভাব ফেলে, মানসিক স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করে। চলতি মৌসুমে রিয়ালের চেয়ে 10 পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা এরই মধ্যে ছিটকে গেছে ঘরোয়ার বাকি 2 আসর থেকে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ন্যাপোলির মুখোমুখি হবার অপেক্ষায় কাতালানরা। যদিও ক্লাবের সাম্প্রতিক পারফরমেন্সে সেখানেও খুব একটা নেই প্রত্যাশা। সাব্বির মিথুন, সময় সংবাদ।